सरकारी सेवा पे साधारण मानुष जान भोगान्ति ना पड़े डीसी सम्मेलन प्रधानमंत्री 24 निर्देशना करोना शनाक्त छाड़ल 8000 10 जनेर मृत्यु हासपाताले भर्ती रोगी शतभागी डेल्टा आक्रांत विसी पदत्याग दाबीते आज उत्तर शाहजालाल प्रजुक्ति विश्वविद्यालय परिस्थिति नियंत्रणे शिक्षक भूमिका रखार आह्वान पारिवारिक कलहर बलि हलेन चित्रनायिका शिमु पुलिस अपराध स्वीकार करल स्वामी नोबेल साक्षदने भाता पाए ना साधारण मानुष बढ़े मामला जट आईन करार परामर्श विशेषज्ञ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদে আপনাদের সাথে আছি আমি তাজনু বাজারে 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21/24online সংবাদে আরো থাকছে ফিরছে লাখখার সোনালী দিন চাষ পারলে রপ্তানির সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা सरकारी सेवा पे साधारण मानुष जान हैरानी शिकार न हय स्थानीय प्रतिनिधिदेर साथे समन्वय रेखे जिला प्रशासकदेर काज करार निर्देश दियेछेन प्रधानमंत्री शेख हासिना मुक्तिजोद्धा ओ शहीद परिवारेर सदस्यदेर प्रति पूर्ण सम्मान जानिये यथाजथ पुनर्बासन ओ सहायतारो आश्वास देन तिनि अकबर होसेन सुमनेर रिपोर्ट রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের মিলন মেলা বার্ষিক এই সম্মেলনে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে জনগণ ও প্রশাসনের দূরত্ব কমিয়ে সুষম উন্নয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মকৌশল ও নীতি তুলে ধরেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও নিজেকে জনগণের খাদেম হিসেবে অর্থাৎ সেবক হিসেবে ঘোষণা দিয়েছিলেন এবং আমিও তারই পদাঙ্ক অনুসরণ করে নিজেকে জনগণের একজন সেবক মনে করি যে ক্ষমতা আসা প্রধানমন্ত্রী হওয়া মানে জনগণের জন্য কাজ করার একটা সুযোগ পাওয়া এবং যে লক্ষ্য স্থির করেছে সে লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সহযোগিতা একান্তভাবে প্রয়োজন ২৪ দফা নির্দেশনায় জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বয়ে কাজ করার তাগিদ দেন বঙ্গবন্ধু কন্যা একটা জেলা এবং জেলার অধীনস্থ উপজেলা ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত উন্নয়নটা একজন জেলা প্রশাসক কিন্তু এ ব্যাপারে বিরাট অবদান রাখতে পারে তবে সেই ক্ষেত্রে জেলা পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি বা অন্যান্য জনপ্রতিনিধি সংসদ সদস্য তাদেরকেও যদি নিয়ে একসাথে বসে আলোচনা করে কাজ করা যায় সেটা আরও বেশি কার্যকর হবে বলে আমি বিশ্বাস করি উন্নয়নের সব সূচকে দেশের ঈর্ষণীয় সাফল্যের পেছনে সরকারের ধারাবাহিকতা ও আন্তরিকতার উল্লেখ করেন প্রধানমন্ত্রী জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে যথাযথ সম্মান নিশ্চিতেরও আশ্বাস দেন তিনি কোথাও কোনো জায়গায় কোনো মুক্তিযোদ্ধা পরিবার বা শহীদ পরিবার বা গণহত্যার শিকার পরিবার কেউ এই ধরনের মানে দুর্ভোগ পোহাচ্ছে কিনা কারণ এটা অন্তত আমার জন্য খুবই লজ্জাজনক আমরা যত কাজই করি এখানে সব থেকে আগে এই কাজটা করতে হবে আমি আর দেখতে চাই না কখনো যে কোনো শহীদ পরিবার জাতির পিতার চিঠি যার হাতে সে ভিক্ষা করে খাবে এটার জন্য না হয় লক্ষ্য অনুযায়ী দারিদ্রতা শূন্যের কোটায় নামিয়ে আনা সহ গৃহহীনে আশ্রয় নিশ্চিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী বাংলাদেশে একটি মানুষও দরিদ্র থাকবে না আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা করোনা শনাক্তের হার 24% কাছাকাছি 24 ঘন্টায় নতুন শনাক্ত 8407 জন স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে 24 ঘন্টায় 895টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে 35,000-এর বেশি মোট শনাক্ত 16,32,794 জন মৃত্যু হয়েছে 10 জনের এর মধ্যে ঢাকা বিভাগেই 7 জন পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার বেড়ে হয়েছে 23.98% মৃত্যুহার 1.72% দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 1,19,00,000-এরও বেশি এক মাসে হাসপাতালে ভর্তি রোগী শতভাগই ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত বিশ্বজুড়ে যখন ওমিক্রন ভ্যারিয়েন্টের বার বাড়ন্ত তখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষণার প্রতিবেদনে এ তথ্য উঠে আসলো প্রতিবেদনে বলা হয়েছে আক্রান্তদের মাত্র 20% ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত আর জানাচ্ছেন স্মৃতি মণ্ডল
বিগত বছরের 8 ডিসেম্বর থেকে এবছরের 8 জানুয়ারি পর্যন্ত করোনার 96টি নমুনার সিকোয়েন্সিং করে বিএসএমএমইউ। এর মধ্যে 20% ওমিক্রন ভেরিয়েন্ট আর 80%ই ডেল্টা ভেরিয়েন্ট। দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সংবাদ সম্মেলনে জিনোম সিকোয়েন্সিং গবেষণা প্রতিবেদনের বিস্তারিত তুলে ধরেন উপাচার্য মোহাম্মদ শারফুদ্দিন আহমেদ। 20% অমিক্রন ভেরিয়েন্ট এবং 80% ডেল্টা ভেরিয়েন্ট পাওয়া যায়। পরবর্তী মাসে এই অমিক্রন ভেরিয়েন্ট গুণিতক হারে বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। হাসপাতালে ভর্তি রোগী থেকে সংগৃহীত স্যাম্পলে আমরা জেনোম সিকোয়েন্স করে পেয়েছি ডেল্টা ভেরিয়েন্ট। হাসপাতাল যেহেতু অমিক্রন সংক্রমণে মৃদু উপসর্গ রয়েছে, সেটা হাসপাতালে ভর্তি রোগীকে অমিক্রন না পাবার কারণ হতে পারে। প্রধান গবেষক অধ্যাপক ডাক্তার লায়লা আঞ্জুমান বলেন, গেল বছরের 29 জুন থেকে চলতি বছরের 8 জানুয়ারি পর্যন্ত করোনা আক্রান্ত 769 জনের নমুনার জিনোম সিকোয়েন্সিং করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। গবেষণায় 9 মাস থেকে 90 বছরের রোগীদের নমুনা নেওয়া হয়। অমিক্রন ভ্যারিয়েন্টের জন্য আমরা যাদেরকে সাসপেক্ট করেছি, 40-এর মধ্যে 8টা ছিল আমাদের অমিক্রন। করোনা ভাইরাসের সবগুলো ধরনকে বিপজ্জনক উল্লেখ করে বিশেষজ্ঞরা বলেন, ভাইরাসের নিয়মিত মিউটেশন স্বাস্থ্য ব্যবস্থাকে ঝুঁকিপূর্ণ করতে পারে। ভর্তি রোগীর সংখ্যা বেড়েছে বলেই আমরা ভাবছি আরো বাড়ার সম্ভাবনা। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। উপাচার্যের পদত্যাগের দাবিতে আজ উত্তাল সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দাবির পক্ষে দিনভর গণস্বাক্ষর গ্রহণ করছে আন্দোলনকারীরা। এদিকে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষক সমিতি সহ সিনিয়র শিক্ষকদের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস্ট খসরু রিপোর্ট জানাচ্ছেন রত্নাজামান। ভিসি ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে উত্তাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আজও ভিসি ভবন, গোলচত্বর সহ ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। ভিসির পদত্যাগ চেয়ে সংগ্রহ করা হচ্ছে গণস্বাক্ষর। শিক্ষার্থীদের এই স্বাক্ষর সম্বলিত দাবি রাষ্ট্রপতির কাছে পাঠাবে আন্দোলনকারীরা। ভিসি পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা। উনি থাকা অবস্থায় যে নৃশংস হামলা হয়েছে, আমরা তার প্রতিবাদে সবাই এখানে একত্রিত হয়েছি এবং যতক্ষণ না পর্যন্ত ভিসি অপসারিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা ছাড়ছি না। যে ভিসি শিক্ষার্থীদের উপরে হামলা করে এমন ভিসি আমরা চাই না। আমরা কোনোভাবেই তাকে আমরা এই ক্যাম্পাসে ঢুকতেই দেব না। সে রাষ্ট্রপতির কাছে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত তার কোনো প্রতিক্রিয়া না আসবে আমরা এই অবস্থান কর্মসূচিতে বজায় থাকব। উদ্ভূত পরিস্থিতিতে দুপুরে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের নেতৃত্বে ক্যাম্পাসে যান সিলেট আওয়ামী লীগের নেতারা। তারা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে ভিসির সঙ্গে দেখা করেন। আওয়ামী লীগ নেতারা সমঝোতার জন্য শিক্ষকদের এগিয়ে আসার আহ্বান জানান। শিক্ষকরা, অভিভাবক, ছাত্রছাত্রীরা, তাদের সন্তান তুল্য, এখানে যদি কিছু ঘটেও থাকে কোনোভাবেই প্রশাসন যেন কোনো ছাত্রছাত্রীর বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ না করেন, তারা সহনশীল মনোভাব নেন এবং ছাত্রছাত্রীদের যে দাবি দাওয়াগুলো রয়েছে দ্রুততম সময়ের মধ্যে সেটা সমাধান করা সম্মানজনকভাবে উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য। এদিকে রোববারের সংঘর্ষের ঘটনায় সিলেটের জালালাবাদ থানায় অজ্ঞাত 200 জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। এই মামলায় কাউকে কোনো হয়রানি করা বা কারো কোনো কাজে ব্যাহত করার কাজে করা হয় নাই এবং কাউকে আমরা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমরা পরবর্তী কার্যকরী ব্যবস্থা গ্রহণ করব। শিক্ষার্থীরা আন্দোলনে থাকলেও এখনও আলোচনার কোনো উদ্যোগ নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। রত্না সামান, 21 টেলিভিশন। পারিবারিক কলহেই চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুকে তার স্বামী সাখাওয়াত আলী নোবেল হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে খুনের কথা স্বীকারও করেছে নোবেল, আর লাশ গুম করতে তাকে সহায়তা করে বন্ধু ফরহাদ। আরও জানাচ্ছেন আহমদ বাবু। ১৯৯৮ সালে কাজী হায়াত পরিচালিত বর্তমান ছবি দিয়েই চলচ্চিত্রে পা রাখেন রাইমা ইসলাম শিমু। অভিনয় করেছেন জামাই শ্বশুর সহ 25টির মতো চলচ্চিত্রে। বেশ কিছুদিন ধরেই চলচ্চিত্রে অনুপস্থিত ছিলেন এই অভিনেত্রী। সিনেমা ছাড়াও নাটকে অভিনয় ও প্রযোজনা করেছেন শিমু। মৃত্যুই আমাকে সত্যিকার মুক্তি দিতে পারবে,
দুই দিন নিখোঁজ থাকার পর সোমবার কেরানীগঞ্জের হযরতপুর ব্রিজের কাছ থেকে শিমুর বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। পরে কেরানীগঞ্জ থানায় মামলা করেন তার বোন ফাতেমা নিশা। হত্যাকারীর বিচার দাবি করেন তিনি। মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ জানায় শিমু হত্যার দায়ে স্বামী সাখাওয়াত আলী নোবেল ও তার বন্ধু ফরাদকে গ্রেপ্তার করা হয়েছে। সন্দেহজনকভাবে তার স্বামী নোবেল এবং তার বন্ধু ফরাদকে আমরা রাতের বেলা জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসি। তাদের বক্তব্য, আমাদের সংগৃহীত সাক্ষ্য প্রমাণ সব কিছুর প্রেক্ষিতে তাদের সংশ্লিষ্টতা প্রাথমিকভাবে নিকট প্রতীয়মান হয়, যার প্রেক্ষিতে আমরা তাদেরকে আটক করি। পারিবারিক কিছু বিষয় এবং দাম্পত্য কলহের কারণে এটা প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। লাশ গুমের কাজে ব্যবহৃত গাড়িসহ বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আহমদ বাবু, একুশে টেলিভিশন, ঢাকা। ফৌজদারি মামলায় সাধারণ মানুষের সাক্ষ্যদানে ভাতা না থাকায় হাজির হচ্ছেন না সাক্ষীরা, আর এই কারণে বাড়ছে মামলা জট, খালাস পেয়ে যাচ্ছে অপরাধীরা। ভিকটিম সুরক্ষা আইন ও সাক্ষীদের ভাতার বিষয়ে সুনির্দিষ্ট আইন প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শাকির আরজুর রিপোর্ট। একজন সিএনজি অটোরিকশা চালক মামলার সাক্ষ্য দিতে এসে সকাল থেকে সারাদিন কাটিয়েছেন আদালত চত্বরে। দিন শেষে তিনি জানতে পারলেন এদিন আর সাক্ষ্য গ্রহণ হচ্ছে না। তার আইনজীবী জানালেন, সাক্ষ্য দিতে এসে সারাদিন সিএনজি অটোরিকশা নিয়ে বেরি হতে পারেননি তিনি, তাই সেদিন তার রোজগারও ছিল বন্ধ। তার বাসায় যে খাবার যাবে, উপরন্তু সে যে ভাড়া দিয়ে আসলো, সেগুলি তো দিচ্ছে না। এই সাক্ষীদের অ্যালাউন্স দেওয়া উচিত এবং যেই ডেটে সাক্ষী আসবে ওই ডেটেই নিয়ে ফেলা। নিজের পকেটে টাকা খরচ করে প্রত্যন্ত অঞ্চল থেকে শহরে এসে সাক্ষ্য দিতে হয় সাক্ষীদের। শুধুমাত্র এ কারণেই মামলা সাক্ষী দিতে চান না অনেকেই, তাই দিনের পর দিন বিচার প্রার্থীরা আদালতে হাজিরা দিচ্ছেন, কিন্তু সাক্ষীর অভাবে বিচার কাজ এগোচ্ছে না। পার্বত্য চট্টগ্রামের যে তিনটা জেলায় কোর্ট রয়েছে, সেখানে অনেক দুর্গম এলাকা থেকে জেলা শহরে আসতে দেড় থেকে দুই দিন লাগে। দেড় থেকে দুই দিন আসার পরে তাদেরকে বলা হয় যে আজকে সাক্ষীটা নেওয়া হবে না। এই জায়গাগুলোতে তাদের কোনো খাওয়ার টাকা বা খরচের টাকা কোর্ট থেকে দেওয়া হয় না। আইনজীবীরা বলছেন, ফৌজদারি মামলার বিচারে আসামিদের অপরাধ প্রমাণ করতে হয়, মূলত কাজটি নির্ভর করে সাক্ষীর উপর। তবে আদালতে আসা যাওয়ার খরচ পান না বেসরকারি সাক্ষীরা। আদালত চত্বরেও নেই সাক্ষীবান্ধব পরিবেশ। ফৌজদারি মামলায় পুলিশ সাক্ষী ও বেসরকারি সাক্ষীর মধ্যে ভাতা পান শুধু পুলিশরাই। মামলা সংশ্লিষ্ট উইটনেস থাকেন, এটা DW হইতে পারে, PW হইতে পারে, সেই ক্ষেত্রে তাদেরকে TDA দেওয়ার একটা বিধান আছে, এবং যেটি বাস্তবিক অর্থে এখনকার প্রচলিত জীবনযাত্রার ব্যয় অনুযায়ী এটা খুবই অপ্রতুল। দেওয়ানি ও ফৌজদারি উভয় মামলাতেই সাক্ষীর আদালতে হাজির হওয়া বাধ্যতামূলক। বেসরকারি সাক্ষীদের ভাতা দেয়া হয় না বলেই সাক্ষ্য দিতে চান না অনেকেই। এতে একদিকে সৃষ্টি হচ্ছে মামলা জট, আবার সাক্ষীর অভাবে খালাস পাচ্ছে অপরাধী, ন্যায় বিচার বঞ্চিত হচ্ছেন বিচার প্রার্থীরা। লাভটা সরকারের, এট দ্য সেম টাইম বিচার প্রার্থীর লোকজনের, কারণ দ্রুত বিচারটা নিষ্পত্তি হবে। আজকে যে ব্যাকলগ নিয়ে আমরা আসলে মাথা ঘামাচ্ছি, এটা কিন্তু বিশাল একটা অন্তরায়। শুধুমাত্র তাদের প্রোটেক্ট করার জন্য, তাদের দেওয়ার জন্য কোনো আইন নেই। সাক্ষীদের খরচের বিষয়ে 1898 সালে প্রণয়ন করা ফৌজদারি কার্যবিধি আইনের 544 ধারায় বাদী এবং সাক্ষীদের খরচ দেওয়ার কথা বলা আছে, তবে বাস্তবায়ন নেই। ফৌজদারি অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়, যদি তাকে অর্থদণ্ড প্রদান করা হয়, সেখান থেকে যারা ক্ষতিগ্রস্ত আছে তাদেরকে কম্পেনসেট করার ব্যবস্থা আইনে আছে। শাকের আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। সংবাদ এ পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরে এসে যা থাকছে। লবিস্ট নিয়োগে মিলিয়ন ডলার খরচ করছে বিএনপি, বললেন তথ্যমন্ত্রী, টাকার উৎস খোঁজার দাবি। করোনার সতর্কতায় আপিল ও হাইকোর্ট বিভাগে কাল থেকে ভার্চুয়ালি বিচার কাজ, বিজ্ঞপ্তি জারি। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন সন্ধ্যা ৭টার ২১ সংবাদ। বিএনপি দেশবিরোধী ষড়যন্ত্র করতে মিলিয়ন ডলার খরচ করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপির টাকার উৎস নির্বাচন কমিশন, দুদক এবং রাজস্ব বোর্ডের খুঁজে দেখা উচিত। এছাড়া দল হিসেবে বিএনপির টাকা কোথায় পাচ্ছে তার তদন্তের দায়িত্ব নির্বাচন কমিশনের বলেও মনে করেন তথ্যমন্ত্রী। তার অভিযোগ, বিএনপি দেশবিরোধী প্রোপাগান্ডা চালাতে আমেরিকার ১২টি লবিস্ট ফার্মের সাথে চুক্তি করেছে।
হাসান মাহমুদ আরও বলেন, দলটি দেশের প্রবৃদ্ধি থামানোর পাশাপাশি বিদেশি বিনিয়োগ আটকাতে চায়। বিভিন্ন ঠিকানা দিয়ে বিভিন্ন নামে তারা 12টিরও বেশি লবিস্ট ফার্মের সাথে চুক্তি করেছে এবং মিলিয়ন মিলিয়ন ডলার তারা এক্ষেত্রে ব্যয় করছে, অর্থাৎ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য তারা বিএনপি প্রতিষ্ঠান হিসাবে লবিস্ট নিয়োগ করে এই কাজগুলো করছে। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় কাল থেকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে বিচার কার্যক্রম পরিচালনার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নির্দেশ ক্রমে জারি করা পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আপিল বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তথ্য প্রযুক্তির ব্যবহার আইন 2020 এবং এই সংক্রান্ত জারিকৃত প্র্যাকটিস ডিরেকশন অনুসরণ করে শুধু ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে আপিল বিভাগের বিচারিক কার্যক্রম পরিচালিত হবে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক আগাম জামিন শুনানিও ভার্চুয়ালি করার জন্য দাবি জানিয়েছেন। আগাম জামিন সহ বর্তমানে শারীরিক উপস্থিতির মাধ্যমে যে সমস্ত বিচারিক যে সমস্ত কার্যক্রম পরিচালিত হয় সমস্ত কিছু যেন পরিচালিত হয়। আগামীকাল থেকে হাইকোর্ট এবং হাইকোর্টের দুই বিভাগ অ্যাপিল ডিভিশন এবং হাইকোর্ট বিভাগ যে আপনার ভার্চুয়ালি ফুল অপারেট করবে। মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠাতে সবাইকে সমান সুযোগ করে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন রিক্রুটিং এজেন্সির মালিকরা। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে মালিকদের সংগঠন সম্মিলিত সমন্বয় ফ্রন্টের সভাপতি মোহাম্মদ ফারুক বলেন, মালয়েশিয়া বাংলাদেশের জন্য বিশাল শ্রম বাজার। একটি মহল দুদেশের মন্ত্রী ও সংশ্লিষ্টদের সহায়তায় সিন্ডিকেট গড়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার পায়তারা করছে বলে অভিযোগ করেন তিনি। এছাড়া বিমানের ভাড়া সহনীয় করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন মোহাম্মদ ফারুক। অন্য অন্য পৃথিবীর দেশের সাথে যেভাবে মালয়েশিয়া চুক্তি করে একই চুক্তি আমাদের দেশের সাথে হবে, কিন্তু আমাদের মন্ত্রীকে আমরা বলার পরেও মন্ত্রী মহোদয় কিন্তু ওই পয়েন্টটা রেখেছেন, 37,000 টাকার স্থলে 3,50,000 হইতে 4,00,000 টাকা নিয়েছে। এবারও একে উনি বলতেছেন যে টাকা বিনা বসা যাবে, 1,00,000 টাকা কমে যাবে। আই ক্যান গ্যারেন্টি এবারও যদি ওই যে মালয়েশিয়া যদি সিন্ডিকেট ওই চুক্তিটা ওই বাতিল না হয় এবারও 4,00,000 টাকার বেশি যাবে। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। লাক্ষা, এর রয়েছে অনেক ব্যবহার। দেশের একমাত্র লাক্ষা গবেষণা কেন্দ্রটি চাঁপাইনবাবগঞ্জে। চাষিরা বলছেন ফিরে আসছে লাক্ষার সোনালি দিন। তবে গবেষকরা বলছেন চাষ বাড়ানোর উদ্যোগ নিলে ফের লাক্ষা রপ্তানি করতে পারবে বাংলাদেশ। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আমিরুল ইসলাম তন্ময়ের রিপোর্ট জানাচ্ছেন পাতনা জামান। লাক্ষা একটি ক্ষুদ্র পোকা। এ পোকার গ্রন্থি থেকে আঠালো রস নিঃসৃত হয় যা ক্রমশ শক্ত ও পুরু হয়ে পোষক গাছের ডালকে আচ্ছাদিত করে। গাছের ডালের এই আবরণই লাক্ষা বা লাহা নামে পরিচিত। মূলত বড়ই, পলাশ, বাবলা এ ধরনের পোষক গাছ থেকে লাক্ষা উৎপাদন করা হয়। পরে ডাল থেকে লাক্ষা সংগ্রহ করে ব্যবহার উপযোগী করা হয়। এ লাক্ষা ব্যবহার হয় কাঠের আসবাবপত্র ও পিতল বার্নিশ, স্বর্ণালঙ্কারের ফাঁপা অংশ পূরণ, ওষুধের ক্যাপসুলের কোটিং, নেল পলিশ সহ বিভিন্ন পণ্যে। কাঠের ফার্নিচার বার্নিশ করতে গেলে লাক্ষা লাগবে, এটা ছাড়া লাক্ষার কাঠের ফার্নিচার বার্নিশ করা যাবে না। স্বর্ণের বালার ভিতরের যে ফাঁপা অংশ পূরণ করতে গেলে এটা লাক্ষা লাগবে। পোস্ট অফিসে চিঠি পার্সেল করার সিলমোহর করার ক্ষেত্রে এই লাক্ষার ব্যবহার ব্যাপকভাবে এটা ব্যবহার হচ্ছে আর কি। দেশের একমাত্র লাক্ষা গবেষণা কেন্দ্র চাঁপাইনবাবগঞ্জে। গবেষকরা বলছেন বিশ্বজুড়ে চাহিদা রয়েছে আর বাংলাদেশে লাক্ষা চাষের অনুকূল আবহাওয়া রয়েছে। প্রত্যেকটা বাড়িতেই একটা না দুটা করে বোরের গাছ আছে, সেই গাছগুলিকে যদি আমি লাক্ষা চাষের আওতায় আনতে পারি তাহলে আমার লাক্ষার চাহিদা তো পূরণ হবেই, আমি বিদেশে লাক্ষা রপ্তানি করতে পারবো, আমার নতুন কোনো পোষক গাছ তৈরি করার প্রয়োজন হবে না। এদিকে লাক্ষা চাষিরা বলছেন বর্তমানে আবাদ বেড়েছে, দামও ভালো। লাভ 500 টাকা কেজি উৎপাদন, সময় 1,500 টাকা কেজি হয়। দাম একবারে 50 টাকা কেজিতে চলে এসেছে, ওই দামে চলতো না। একটা গাছ থেকে প্রায় 20 কেজি পর্যন্ত লাক্ষা পাওয়া যায়। লাক্ষার দাম বর্তমান দাম হচ্ছে 600 টাকা কেজি। দেশে বর্তমান লাক্ষার চাহিদা 10,000 টন, উৎপাদন হচ্ছে 150-200 টন, বাকিটা আমদানি করা হয়। রত্না সামান, 21 টেলিভিশন।
সন্ধ্যা সংবাদে আবারও নিচ্ছি বিরতি, ফিরে এসে থাকছে। শরীয়তপুরের গ্রামে মিলল গ্যাসের সন্ধান, উত্তোলন হলে পাল্টে যাবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের চিত্র। আপনারা দেখছেন সন্ধ্যা সাতটার একুশে সংবাদ। অনলাইন প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণে চূড়ান্ত নীতিমালা প্রণয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নীতিমালার জন্য কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে তার অগ্রগতি প্রতিবেদনও বিটিআরসিকে আগামী 26 মে আদালতে দাখিল করতে বলা হয়েছে। মঙ্গলবার বিটিআরসির পক্ষ থেকে সময় আবেদন করা হয়। পরে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি ফাতেমা নজিবের বেঞ্চ এ আদেশ দেন। গত বছরের 7 সেপ্টেম্বর অনলাইন প্ল্যাটফর্ম ওটিটি থেকে অশ্লীলতার রোধ, রাজস্ব আদায় এবং এসব প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণে নীতিমালা করতে কমিটি গঠন করে বিটিআরসি। ফাইনাল ড্রাফটটা তৈরি করার জন্য কোর্টের পারমিশনের প্রয়োজন ছিল বলে তারা বিটিআরসির যেই ছিল সেখানে দাবি করা হয়েছে এবং কোর্ট আজকে তাদেরকে পারমিশন দিয়েছেন যে আগামী 4 মাসের মধ্যে তারা এই কাজগুলো করবেন এবং করে কোর্ট আগামী 26 মে পরবর্তী দিন ধার্য করছেন। শীত আর ঘন কুয়াশায় বিপর্যস্ত উত্তরের জনজীবন, হাসপাতালে বাড়ছে রোগীর চাপ, ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসল। শীতজনিত নানা সমস্যার কারণে হাসপাতালে রোগীর চাপ বাড়ছে প্রতিদিনই। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে 1500 শিশু ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে অর্ধ শতাধিক, ধারণ ক্ষমতার 3 গুণ রোগী ভর্তি হয়েছে হাসপাতালে। শীতে কুড়িগ্রামে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা, ঘন কুয়াশার কারণে আমন বীজতলা, সবজি ও আলু চাষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদিকে হিলিতে প্রচণ্ড শীতে নাজেহাল খেটে খাওয়া মানুষ। বাপেক্সের অনুসন্ধানে শরীয়তপুরের নড়িয়ার দিনারা গ্রামে গ্যাসের সন্ধান মেলেছে। মজুদের পরিমাণ জানতে বলছে কূপ খননের কাজ। সংশ্লিষ্টরা বলছেন গ্যাস উত্তোলন সম্ভব হলে পাল্টে যাবে শরীয়তপুর সহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অর্থনৈতিক চিত্র। শরীয়তপুর প্রতিনিধি আবুল বাশারের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। 2014-15 সালে শরীয়তপুরে মেঘনা নদীর তীর থেকে খুলনা পর্যন্ত চালানো হয় দ্বিমাত্রিক সিসমিক জরিপ। সে সময় চামটা ইউনিয়নের দিনারা গ্রামে সন্ধান মেলে প্রাকৃতিক গ্যাসের, উত্তোলন সম্ভাব্যতা যাচাই ও মজুত নিশ্চিত হতে চলছে পরীক্ষা নিরীক্ষা। গ্যাসের খবরে উচ্ছ্বসিত এলাকাবাসী, পদ্মা সেতুর পর এখন নতুন স্বপ্ন দেখছেন তারা। চেষ্টা করতেছে এখান থেকে গ্যাস ফিল্ড উত্তোলন করার জন্য, এটা যদি উত্তোলন হয় তা আমাদের এই এলাকার জন্য উন্নয়নমূলক একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। যদি তারা তাদের পর্যাপ্ত পরিমাণ মজুদ গ্যাস পেয়ে থাকেন তাহলে পরবর্তীতে এটাকে তারা সরকারের খাতে নিয়ে যাবেন। জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের সিদ্ধান্তে 95 কোটি টাকা ব্যয় করা হয় 1.5 বছর মেয়াদি শরীয়তপুর তেল গ্যাস অনুসন্ধান কূপ খনন প্রকল্প। এক স্থানীয়দের কাছ থেকে প্রায় 6.5 একর জমি 2 বছরের জন্য লিজ নিয়ে চলছে কূপ খননের কাজ। মজুত নিশ্চিত হলে শুরু হবে উত্তোলন। পাইলিং এর কাজগুলো চলতেছে, যার পরিপ্রেক্ষিতে এখন বর্তমানে পল্লি গাঁটছি, এরপরে ড্রাম শিট মেরে এটার ভিতরে বালু ভরাট করে আপনার রাস্তা প্লাস গ্যাস ফিল্ডের কাজটা শেষ করবে। গ্যাস উত্তোলন সম্ভব হলে এই অঞ্চলের অর্থনীতির চিত্র পাল্টে যাবে বলে মনে করছে প্রশাসন। বাপেক্সের মাধ্যমে যে আমাদের শরীয়তপুরে যে গ্যাস অনুসন্ধান হচ্ছে, এই গ্যাসটি পাওয়া গেলে এখানে কলকারখানার ডেভেলপমেন্ট হবে এবং এই এলাকার অর্থনৈতিক উন্নয়ন হবে এবং সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন হবে। 2021 সালের জুলাইয়ে শুরু হওয়া প্রকল্পের কাজ চলবে এবছরের ডিসেম্বর পর্যন্ত। সমর ইসলাম, 21 টেলিভিশন। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। লেনদেন বেড়েছে দেশের পুঁজিবাজারে, খানিকটা বেড়েছে সূচকও। মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া 378টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 184টির, কমেছে 146টির আর অপরিবর্তিত ছিল 48টি দর। ডিএসই প্রধান সূচক ডিএসই এক্স 0.4 পয়েন্ট বেড়ে উঠে আসে 7055 পয়েন্টে আর দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 1712.87 কোটি টাকা। সূচক বেড়েছে অপর স্টক এক্সচেঞ্জ সিএসসিতেও, লেনদেন হয়েছে 59.50 কোটি টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড। শেষ করব সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার।
সরকারি সেবা পেতে সাধারণ মানুষ যেন ভোগান্তিতে না পড়ে, ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রী 24 নির্দেশনা। শনাক্ত ছাড়লো 8,000, দর্শনের মৃত্যু, হাসপাতালে ভর্তি রোগীর শতভাগই ডেল্টায় আক্রান্ত। বিসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষকদের ভূমিকা রাখার আহ্বান। পারিবারিক কলহের বলি হলেন চিত্রনায়িকা শিমু, পুলিশের কাছে অপরাধ স্বীকার করল স্বামী নোবেল। সাক্ষ্যদানে ভাতা পায় না সাধারণ মানুষ, বাড়ছে মামলা জট, আইন করার পরামর্শ বিশেষজ্ঞদের। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে ডায়াল সুবিধা ফর্ম এই ওয়েবসাইটে। ফেসবুকও লগ ইন করতে পারেন facebook.com/2124online। আমাদের পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।